আল্লাহর বহুত বড় ওলি উসমান খারনি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির উস্তাদ, খাদেম নিয়া রওনা দিয়েছেন শীতের রাত, অজু করবেন, একটু অজুর পানি গরম করা লাগবে। খাদেমকে বলতেছেন, বাবা দেখ তো কোথাও একটু আগুন পাওয়া যায় কি না। খাদেম তালাশ করে করে পেয়ে গেল কিছু আগুন। আগুনের চতুর্দিকে মানুষজন দাঁড়ায় দাঁড়ায় আগুনের পূজা করে আর উলুলুলুলু দেয়। খাদেম যায় বলতেছে, ভাই রে তোমরা একটু আগুন দিবানি। কয়ে কেন? কয়ে উস্তাদের অজুর পানি গরম করব। সাথে সাথে অগ্নি পূজারীর দল ওদের মাথা গরম হয়ে গেল। কই কি, আমরা আগুনের পূজা করি, এই আগুন নিয়ে তুমি অজুর পানি গরম করবা? ভাগো মিয়া, কয়ে দেও না ভাই, একটু আগুন নিলে কি আগুন কমবে নাকি? কয়ে কমবে কি বাড়বে তা জানি না, তবে আগুন দিমু না। চলে গেলেন, যায় উস্তাদকে বলতেছেন, উস্তাদজি আগুন তো পাইছি কিন্তু আগুন ওরা দিবে না কেন? কই ওরা আগুনের পূজা করে। আল্লাহর ওলি উসমান হারুনি কয়, আমাকে নিয়ে যাও। ইনি আসলেন, আইসে ইনি আবার আগুন চাইলেন, দিতে নারাজ, কেন দিবা না? কয় আগুনের পূজা করি। কেন পূজা করো? কয় বাপে করছে, দাদায় করছে। কেন করছে? কয় আগুন মরার পরেই জ্বালাবে না। আগুনের পূজা করলে আগুন মৃত্যুর পর জ্বালাবে না, মায়া করবে, মায়া করবে। আল্লাহর ওলি উসমান হারুনি কয়, এত বৎসর যাবৎ আগুনের পূজা করো, তাহলে একটু যাচাই করে দেখো আগুন তোমাদেরকে মায়া করবে কি করবে না। দুনিয়াতে আঙ্গুলটা আগুনের ভিতর দিয়া দেখো, আগুন আঙ্গুল জ্বালায় কি জ্বালায় না। যদি দুনিয়াতে আঙ্গুল না জ্বালায় তাহলে বুঝবা মরণের পরেও জ্বালাবে না। আর যদি দুনিয়াতে আঙ্গুল জ্বালায়, বোঝা গেল 60 বছর 70 বছরের পূজা আগুনে তোমাকে রেহাই দিবে না। অগ্নি পূজারীরা কই, মৌলবী বুঝছি তুমি আসছো আমাকে আদে আগুনে জ্বালানোর জন্য, আগুনের স্বভাবটাই তো জ্বালানো, আগুনে কিছু দিলেই তো আগুন জ্বালায়, আগুনে কারে না জ্বালায়। উসমান হারুনি কই, কি কইছো তোমরা, পাগল আহমক, আগুনের স্বভাবটাই জ্বালানো নয়, আগুন চাইলেই জ্বালাইতে পারে না। আগুনের মালিক যদি আদেশ দেয় তবে আগুনে জ্বালায়, আর যদি মালিক আদেশ না দে আগুন জ্বালানোর কোনো ক্ষমতা নাই। যদি আগুন নিজেই জ্বালাইতো তাহলে ইব্রাহিম খলিলুল্লাহকে কেন জ্বালাইল না? আওয়াজ দেয়া বলেন ঠিক কি না? যদি আগুন চাইলেই জ্বালাইতো মুসা কালিমুল্লারে তুর পাহাড়ে কেন জ্বালাইল না? পুরা তুর পাহাড়টা জ্বলে সাই সাই হয়ে গেল। আল্লাহ বলতেছে, রে আগুন সাবধান আমার মুসার একটা পশম পর্যন্ত যেন না জ্বলে। সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। ওই আগ্নে অগ্নি পূজারীরা কই, মৌলবী ইব্রাহিম বুঝি না, মুসা বুঝি না, তুমি কিছু পারবা কিনা বলো, তুমি কিছু পারবা কিনা বলো। উসমান হারুনি বলে, তাহলে তোমরা বুঝি দেখতে চাও? হ দেখতে চাই। এই কথা বলতে আল্লাহর ওলি উসমান হারুনি, ছোট্ট একটা বাবু পাশে দাঁড়ায় রয়েছে, ওদেরই ছেলে, এই ছোট্ট বাচ্চাটারে কোলে লইয়া আল্লাহু আকবার বইলা, একটা লাফ দিয়া আগুনের ভিতরে চলে গেলে। এখন তো শুরু হইছে রাম 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 রাম, হাই হাই হাই, মৌলবী মরছে মরুক, জ্বলছে জ্বলুক, আমাদের বাচ্চাটার কি দোষ ছিল? হঠাৎ করে আগুনের ভিতর ওরা তাকায় তাকায় দেখি আল্লাহু আকবার, ঘটনা কি? মৌলবী যে বাচ্চাটারে নিয়ে আগুনের ভিতরে ঢুকলো, আগুন তাদের চারপাশ দিয়ে দাও দাও করে জ্বলে, কিন্তু আগুন তাদের গায়ে লাগে না। বাচ্চাটারে নিয়ে উসমান হারুনি আগুনের ভিতরে তিনি আদর করতেছেন, চুমু খাইতেছেন, মায়া করতেছেন, এই দৃশ্যগুলি ওরা আগুনের বাহির থেকে দেখলো। এরপরেই আল্লাহর ওলি উসমান হারুনি আবারও আল্লাহু আকবার বলে বাচ্চা নিয়ে আগুন থেকে বের হয়ে আসলেন। এইবার অগ্নি পূজারীরা কয়ে বুঝছি, হায় হায় হায়, এতদিন যাবৎ আমরা কার পূজা করি? আগুন তো ভগবান না, ভগবান তো হলো যে আগুনে ফরসে, অথচ আগুন জ্বালাইছে না।
বুঝছেন, ওসমান হারুনের পায়ে সেজদা করা শুরু করে দেয়। যেই মাত্র ওনার পায়ে সেজদা দেয়, আপনি ভগবান, আপনি ভগবান, তখন তিনি লাঠি দিয়ে আঘাত করে বলতেছে, আহাম্মকের দল, তোমরা তো অবাক কিছু দেখলেই কোদা কইতে দেরি করো না। আরে আমি, এটা আমার কোনো কেরামতি নয়, আগুনে আমারে জ্বালাইছেন, এটা আমার কোনো বাহাদুরি নয়, আগুনের মালিকের উপর আমি বিশ্বাস করেছি। তোমরাও যদি আগুনের মালিকের উপর বিশ্বাস করো, ঈমান আনো, আগুন তোমাদেরকেও জ্বালাবে না, সাথে সাথে ওরা কালেমা পড়ে মুসলমান হয়ে যা। মে তালিবে মাওলা হুমেরে ইশকে নিরালা, মে তালিবে মাওলা হুমেরে ইশকে নিরালা, হে জুমলা জাহান জিনকে তাজাল্লি সে উজালা, হে জুমলা জাহান জিনকে তাজাল্লি সে উজালা, মা দরুদ জাহান গায়র খুদায়ার নাদার, জুজিয়াত খুদা হি চে দিগর কার নাদার, জুজিয়াত খুদা হি চে দিগর কার নাদার। একটু জোরে বলি আল্লাহু আকবার। এজন্যই মহিলা যেই মাত্র রাম রাম কয়ে, হাফেজ কোরআন কয়ে, মা নীরব চুপ থাকো। সরকারি ফৌজগুলি ভিতরে ঢুকছে, দুইকে ওরা দরজার দিকে তাকাইছে, খাটের উপরে বসা আছে এত সুন্দরী একটা মেয়ে। বলুন তো আপনারা, মেয়ে না ছেলে? চেহারার মধ্যে মুসনাই দাড়ি নাই, কম বয়সে হাফেজ কোরআন বাংলাদেশে আসেনি না নাই? শুধু আছে তা নয়, বিশ্বমানচিত্রে যে কয়জন বাংলাদেশের না দুনিয়া জুড়ে উজালা করেছে, সবাই কম বয়সের, এখনো দাড়ি মুস্তাদের উঠে নাই, ঠিক কিনা? বাংলাদেশের নাম সুনাম যারা বয়ে আনলো, তারাই হলো কোরআনের পাখি, এদেশের সম্পদ, ঠিক কিনা? দুর্ভাগ্য, দুর্ভাগ্য আমাদের কপাল পুরলো, যাদের খাতিরে দেশ বাংলার জমিনে মানচিত্রে পরিচিত হলো, আজকে তাদের কদর আমাদের সমাজে আর দেশে হয় না। আহা ভাইরা আমার, ওরাই নিজেরাই কয় হায় হায় এত সুন্দর মেয়ে, এত সুন্দর মেয়ে তো কোনোদিন দেখি নাই, হায় রে এত সুন্দর মেয়েটার আজকে আমরা বলি দিব। সুন্দর তো হবেই, কারণ দেশ হলো নবীর দেশ, নবীর দেশে যার জন্ম চেহারা তো সুন্দর হবেই। নিয়ে যাইতেছে, নিয়ে যাইতেছে, নিয়ে যাইতেছে হাফেজ কোরআন। ভাইরা বন্ধুরা, ওই যখন রাম মন্দিরে যায় রেখে দিল, মন্দিরে ঢুকার পরেই সে মেয়ে লোকের পোশাক খুলে ফেলব, লুকায় সে তার নিজের পোশাক নিয়ে নিল, যায় নামাজটাও নিয়ে নিল, মন্দিরে ঢুকেই হাফেজ কোরআন, যায় নামাজ বিছাইয়া আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে গেল। জানালা দিয়া তাকায়, রাত যখন ১২টা বাজবে, সরকারের পক্ষ থেকে পাগলা ঘন্টা বাজানো হবে, সিগনাল দেওয়া হবে, সিডুর হওয়ার সময় হয়ে গেছে, সবাই সতর্ক হয়ে যাও। যেই মাত্র ১২টা বেজে গেল, হাফেজ কোরআন তাকায় দেখলো, ওই যে সাগর থেকে দেখা যায় বিশাল আকারে পানি উপরে উঠতেছে, পানির উপরে আবার আগুন দেখা যায়, সাথে সাথে সে আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু করে দেয়, তিলাওয়াত শুরু করে আর কয়, মালিক আজকে প্রমাণ হবে, প্রমাণ হবে, দেওদানবের পাওয়ার বেশি নাকি তোমার কোরআনের পাওয়ার বেশি, আজকে প্রমাণ হবে, সিডরের পাওয়ার বেশি নাকি তোমার কোরআনের সূরা ইয়াসিনের পাওয়ার বেশি। বাইরা বন্ধুরা, যেই মাত্র পানিটা আসতেছে দানবের রূপ ধারণ করে,
সাথে সাথে সুরে ইয়াসিন পড়ে সেট ফু দিল। ফু দেওয়া মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সুরে ইয়াসিনকে অ্যাটম বোমার মতো শক্তিশালী বানায়া পাহাড়ের মতো উঁচু হওয়া পানির মোকাবেলায় আল্লাহ পাঠায় দিলেন। আল্লাহু আকবার জোরে বলেন, পানির মোকাবেলায় আল্লাহ পাক পাঠায় দিলেন। ভাইরা বন্ধুরা, আল্লাহর কালামের আসর আছে নি না নাই? আল্লাহর কালামের আয়াতের আসর আছে নি না নাই? বিবারিয়ার হুজুর রাহিমাহুল্লাহ, ফখরে বাঙ্গাল রাহিমাহুল্লাহ, ওনাকে একদিন এক নাস্তিক কয়, হুজুর হুজুর মানুষ আই আপনাদেরকে কয় হুজুর একটু ফু দেন ফু দেন ফু দেন। এই যে ফু দেন, একটা বাতাস ছাড়লেন, এটা কি হইল? এভাবে মানুষদেরকে আপনারা দোকা দিয়ে আর কতদিন চলবেন? ওইটা ওই বর্তমান নাস্তিকদের সাথে মিল আসেনি না নাই? হ্যাঁ, জান্নাত জাহান্নাম কর্তৃকে আসলো, জান্নাত জাহান্নাম তো হইব কেয়ামত আর পরে। হুজুরে যে মেরাজের ওয়াজ করতে গিয়ে জান্নাত জাহান্নামের কথা বললো, জান্নাত জাহান্নাম তো আল্লাহ বানাইছে ওই না, নাউজুবিল্লাহ। কর কেমন পণ্ডিতের পণ্ডিত বুঝেন। আবার কয়, হুজুর মেরাজে গেছেন এই সময় আপনি এই কি পাইলেন কর্তৃকে? এই সময় তো কোরআনই নাজিল হয় নাই, কেমন পণ্ডিত, কোরআন কখন নাজিল হইছে এটাই জানে না, আর আসছে একজন মুফতি সাহেবের একজন মুহাদ্দিস সাহেবের ভুল ধরার জন্য। এই নাস্তিকেও কয়, হুজুর এই মানুষ একটু পানি ভরা চায় আর আপনারা পানি ফু দেন অথবা গায়ে ফু দেন, এই যে একটা বাতাস দিলেন, এই দোকাবাজি করে আর কতদিন চলবে? নাউজুবিল্লাহ। জোরে কম, হুজুর বলতেছে আমি কোরআনে আয়াত পুরে ফু দেই, এতে কিছু হয় কি হয় না এটা তোমার বুঝে আসে না? হয় না, এটা একটা বাতাস, তো ফু দিলেন বাতাস, এটা কি হবে? আল্লাহর ওলি ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাই বলেন, তুমি বুঝবা কেমন করে, তুমি তো একটা জারস সন্তান, তোমার তো বাপেরই ঠিক নেই। যে এই কথা বলছেন, হের চেহারা লাল হইয়া বডি ফুইলা গেছে, হাত পা গুছাইতেছে, হুজুরে এখনই ধরবে, মৌলবি এত বড় কথা আমারে বলছো, পুরা বডি ফুলে গেছে গুসায়, চেহারা লাল হয়ে গেছে, মানুষজন জমা হয়ে গেছে, মানুষ কয় রাক 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 কি হয়েছে, কয় কি হয়েছে কয় না, মৌলবি আমরা কইল কি, হুজুর কি কইছেন? হুজুর কয় আমি তারে কইছি, হ্যাঁ একটা জারস সন্তান, একটা হারাম দাদা, ওর বাপের ঠিক নেই। মানুষে কয়, হুজুর আপনি অত বড় একজন হুজুর, হুজুর ই গালিটা কেমনে দিলেন? হুজুর বলতেছে হাইসা হাইসা, হুজুর কয় আমি যে তারে গালি দিছি মূলত গালি না, আমি তারে জবাব দিছি, জবাব সে যা জানতে চাইছে ওটা জানাইছি। কয় কেমন? কয় হে জানতে চাইছে যে আমরা যে কোরআনের আয়াত পড়ে ফু দেই, এই ফুতে কি হয়? ফু তো একটা বাতাস, এই বাতাসে তো কিছু হওয়ার কথা না, আমরা নাকি এরকম ফু ফাঁ দিয়ে দোকাবাজি করি, এটা বুঝাইছে তারে। কয় কেমনে বুঝাইছেন? কয় বুঝো না তোমরাও, আমি যে ওরে হারামজাদা বলছি এটা একটা বাতাস ছাড়ছি, বাতাস কি ছাড়ছি ভালো করে বুঝছেন, তারে কি মারছি? কয় না, তারে কি ইটা মারছি? না, তারে কোনো ধরনের টাচই আমি করি না, শুধু একটা বাতাস ছাড়ছি। এই বাতাসটাও একটা নাপাক বাতাস, একটা গালি, এতে করে দেখেন তার চেহারা লাল হয়ে গেছে, তার বডি ফুলে গেছে। একটা নাপাক বাতাসে যদি এমন আসর থাকে, তার চেহারাটারে ফুলাইয়া দেয়, বডিটারে লাল করে দেয়, কোরআনের আয়াত পাক, কোরআনের আয়াত পড়ে বাতাস দিলে যে আসর করে, এটা বুঝাইবার লাগে তারে গালিটা দিছি। বুঝে আসছে? আপনারা বুঝছেন নি? নরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহ গেলি, সিলেটের আমাদের সিলেটের বহুত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। হুজুরের শনি মঙ্গলবারে ফু দিতেন, পানি ফোড়া দিতেন, পানি ফোড়া, তো মানুষজন এরকম পানি নিয়ে যাইত, তো হুজুর অনেক ব্যস্ত থাকতেন, এজন্য মাঝে মাঝে করতেন কি, মাদ্রাসার সামনে একটা পুকুর ছিল, হুজুরে ওই পুকুরের মধ্যে ফু দিয়া চলে যেতেন আর মানুষকে বলতেন তোমরা পুকুর থেকে পানি নিয়ে যাও। তো হুজুরে পুকুরে ফু দিয়া চলে গেছেন, মানুষ পুকুর থেকে ওই বোতল ভরে ভরে পানি নিয়ে যাইতো, কাজ হয়ে যেত। এমন একদিন এক লোক আসছে হুজুরের খুব মহব্বতের, খুব মহব্বতের, এরকম একটা কাচের জগ, এই কাচের জগ নিয়ে আসছে, অসুবিধা হইতেছে আপনাদের? এরকম কাচের জগ ভরা পানি নিয়ে আসছে, আয়েশা বলতেছে হযরত আমার একটু একটু পানি ফোড়া, হুজুর একটু ফু লাগবে।
হুজুর বলতেছে, কেন আমি তো পুকুরে দিয়ে আসলাম, তুমি পুকুর থেকে নিয়ে যাও। হুজুর আমার কেমন কেমন, হুজুর আমার এটাতে দিয়া দেন, এত বড় পুকুর ফু দিছেন একু নাই, ওই জায়গায় ফু লাগে নাই না লাগছে এটাও জানি না, কোনবাই ফু গেছে আর কোনবাই গেছে না, আমি কত্তিকে ফানি নেব, হুজুর আমার জগটার মধ্যে একটা ফু দিয়া দেন। হুজুর বলতেছে, ও আমার ফু পুকুরের কোন দিকে গেছে আর কোন দিকে গেছে না এটা তোমার একই নইতেছে না, তোমার জগে ফু দিতাম, তো ঠিক আছে জগ ধরো, কাচের জগ তুমি ধরো আমি ফু দেই। কাচের জগটা এইভাবে ধরো, আমাদের উস্তাদরা পাশে দাঁড়ানো সবাই দেখতেছে, এই কাচের জগটা সেইভাবে ধরে রাখছে আর হুজুর একটা ফু দিছেন, ফুটা দেওয়ার সাথে সাথে কাচের জগ টাস টাস করে ভেঙে পড়ে গেছে। কিসের পানি, পুকুরে ফু দিছি তোমার একই নয় না, জগে ফু দিম, ওতে ঠিক আছে জগ ভালো করে ধরো, জগ ওই নাই, জগ আছে জগ ওই নাই। ওই হাফেজে কোরআন আল্লাহর কালাম সুরা ইয়াসিন পড়ে ফু দিল, আল্লাহ ওই কোরআনের সুরা ইয়াসিনকে এমন পাওয়ারফুলে বোমা বানায় দিলেন, সাগর থেকে পাহাড় পরিমাণ উঁচু হয়ে যে সিডোর আসতেছে এর মোকাবেলায় চলতেছে, সিডোর আসতেছে আল্লাহর কোরআনও যাইতেছে। আল্লাহু আকবার, জোরে কর। আমার ভাইরা বন্ধুরা সামনের দিকে যায়, মোকাবেলা হয়ে গেল আল্লাহর কোরআনের সাথে, মুহূর্তের ভিতরে সাগরের সিডোর পাহাড় পরিমাণ উঁচু যে সিডোর ছিল সাগরে আবার দেবে গেল, মুহূর্তের ভিতরে আল্লাহর কোরআন জয়ী হয়ে গেল আর দেউদানবের কারসাজি পরাজিত হয়ে গেল। ভাইরা বন্ধুরা সকালবেলা আসছে ওরা লাশ নেওয়ার জন্য, লাশ কারণ প্রতিদিন প্রতি বৎসর সকালবেলা ওরা লাশ নিয়ে যায়, রাতে যদি সিডোর না হয় তাহলে মন্দির থেকে লাশ নিয়ে যায়। আসছে সরকারি ফৌজ লাশ নেওয়ার জন্য, আয়েশা দেখে লাশের কোনো বংশ নাই, বরং মন্দিরের ভিতরে একজন কোরআনের হাফেজ বসে বসে কোরআন তিলাওয়াত করতেছে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, আল্লাহর কোরআন পড়তেছে। সরকারি ফৌজরা আয়েশা কয়ে, কি রে বেটা তুমি এখানে কি করো, লাশ কোথায়, হাফেজ সাহেব কয়ে লাশ কোথায় পাইবা, লাশ কোত্থেকে আসবে কয়ে, কেন গতকাল যেই মেয়েটাকে আমরা রেখে গেলাম এই মেয়েটার লাশ নেওয়ার জন্য এসেছি, হাফেজ সাহেব কয়ে মেয়ে তোমরা আনো নাই আমারই তোমরা আনস। ফৌজরা কয়ে কাউকে তুমি, বলে হা আমাকে তোমরা নিয়ে আসো, আমার বোনকে নানার বাড়ি পাঠা দিছি, যারে তোমরা মনে করো মেয়ে সে তো নানার বাড়িতে পিঠা খায়, আর আমি তো আমার বোনের জামা কাপড় পরে বসেছিলাম, আমাকে মেয়ে লোক মনে করে তোমরা নিয়ে আসছো, কই তাহলে সিডোর যে হলো না তুমি যে মরলা না ঘটনা কি, হাফেজ সাহেব কয়ে তোমরা কি মনে করো গো, তোমরা তো আল্লাহকে চেনো না, আল্লাহর কালাম কত পাওয়ারফুল তাও জানো না, ওই যে সিডোর তোমরা দেখো দেউদানবের পাওয়ার তোমরা দেখো, এর চেয়ে হাজার লক্ষ গুণ পাওয়ার আল্লাহ আমার সিনার ভিতরে জমা রাখছে, সিডোর সিডোরের মতো করে উঠছে, আমি শুধু আমার মালিকের সুরা ইয়াসিন আল্লাহর কালামের সুরা ইয়াসিন যেই সুরা কোরআনের হৃৎপিণ্ড ওই সুরা পয়রা শুধু একটা ফু দিয়েছি, যেখান থেকে পানি উঠছিল সেখানেই দেবে গেছে,
কৌকি তুমি বলে হ্যাঁ, এটা আল্লাহর কোরআনের পাওয়ার, আল্লাহর কোরআনের পাওয়ার। সাথে সাথে তারা বাদশারে জানায় দিল, বাদশাহ অবাক হয়ে গেল। বাদশাহ মন্ত্রী পরিষদ নিয়া হাফেজ সাহেবের সামনে এসে হাজির হয়ে বলতেছে, রে হাফেজ কোরআন, ও বাবা তুমি এটা কি শুনাইছো, কি বলছো, আমরা তো কোরআন বুঝি না, কোরআনের মহত্ব জানি না। বাবা আগামী বছর এই তারিখে আবার তোমাকে আমরা মন্দিরে রাখবো, আবারও তোমাকে মন্দিরে রাখবো, আমরা নদী সাগরের পারে দাঁড়ায় দাঁড়ায় দৃশ্যগুলি দেখবো, নিজের চোখে আমি দেখবো, রে বাবা নিজের চোখে দেখবো, আল্লাহর কোরআনের পাওয়ার নিজের চোখে দেখবো। যদি এমনই হয় আমি বাদশাহ কথা দিলাম, জনগণ সহ একদিনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার ভাইরা বন্ধুরা, পরের বছর হাফেজ কোরআনকে আবার মন্দিরে রেখে দেওয়া হয় নির্ধারিত তারিখে রাত যখন 12টা বাজে, মন্ত্রী পরিষদ লয়া বাদশাহ সাগরের পারে দাঁড়ানো, ঠিকই ছিল উঠতেছে আল্লাহর কালাম, পইরা হাফেজ কোরআন মন্দির থেকে ফু দিছে। বাদশাহ একবার সাগরের দিকে তাকায়, আরেকবার মন্দিরের দিকে তাকায়, একবার সাগরের দিকে তাকায়, আবার মন্দিরের দিকে তাকায়। হঠাৎ করে দেখে মন্দির থেকে পাওয়ারফুল একটা আগুনের লোক্কা সাগরের দিকে যাইতেছে, যেই পানিটা এত উঁচা হয়ে উঠল, ওই পানিতে যায় আঘাত করা মাত্রই পানি আবার সাগরে দেবে গেল। বাচ্চার সাথে সাথে এসে বলতেছে, রে বাবা হাত বাড়ায় দে, এতদিন পর্যন্ত অন্ধকার ধর্মে ছিলাম, সত্য ধর্মের সন্ধান পাই নাই, আল্লাহর কোরআন চিনি নাই, কোরআন চিনি নাই, কোরআনের মালিককেও চিনি নাই, আজকে তোমার হাতে হাত রেখে মন্ত্রী পরিষদ সহ কালেমা পড়ে মুসলমান হলাম, একদিনে মালদ্বীপের সমস্ত জনগণ একজন হাফেজ কোরআনের হাতে হাত রেখে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ইসলামের এত বড় অবদান কোরআনওয়ালাদের, হাফেজ কোরআনদের। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন একজন কোরআনের পাখিকে বলবে যাও জান্নাতে যাও, কেমনে বলবে জানবেন? পর্দার আড়ালে আনবে আল্লাহ, আল্লাহ পাক পর্দার আড়ালে আনবে একজন আলেমকে, একজন হাফেজ কোরআনকে। আইনা আল্লাহ বলবে, তুমি এই গুনাহটা কেন করেছিলা? ইয়া মাশারাল উলামা ইন্নি লাম আদা ফিকুম ইলমি লিউআযিবাকুম, আমি আল্লাহ তোমাকে কোরআন দেই নাই জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য, কেন তুমি এই অন্যায় করেছো, কেন তুমি এই অপরাধ করেছো? তখন পর্দার আড়ালেই হাফেজ কোরআন আলেমে দিন তখন বলবে, আল্লাহ ভুল হয়ে গেছে, শয়তানের দোকানে পড়ে ভুল করে ফেলেছি। আল্লাহ পাক তখন বলবে, নেও আমি তোমাকে পর্দার ভিতরেই তোমাকে মাফ করে দিলাম, তোমাকে জিজ্ঞেস করলাম কেন ভুল করেছো, এই জিজ্ঞেস করাটাও হাসরবাসী কাউকে আল্লাহ দেখাবে না। ইযহাবু ফাকাদ গাফারতু লাকুম ওয়ালা উবালি, যাও তুমি জান্নাতে যাও, আমার কোরআনের ইজ্জতের খাতিরে কোনো পরোয়া আমি কারো করলাম না। তখনই সে কইব, আমি আমার আব্বা আম্মা ছাড়া জান্নাতে যাইমু না। সুবহানাল্লাহ, আরো আস্তে কম। আল্লাহ পাক বলবে, যাও জাহান্নামের ভিতর থেকে তার বাপ মাকে নিয়ে আসো। ফেরেশতারা জাহান্নামের ভিতরে যায়, তার বাপ মাকে ডাক দিবে, বাপ মা যখন উঠে আসবে তখন তার দাদা দাদি নানা নানি তার বাপ মাকে ধরবে, ধরে বলবে, বাবা রে তোমরা তোমাদের সন্তানের সুপারি আসছে আজকে জান্নাত যাইতেছ, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছ, কিন্তু আমরাও তো তার দাদা, আমরাও তো তার নানা নানি, কম আদর করি নাই, আমরাও জাহান্নামে আজকে আগুনে জ্বলতেছি, আমার বাইটারে আমি কত আদর করলাম, একটু যায় কইও আমাদের জন্য সুপারিশ করতো। তখন তার বাপ মা যখন জান্নাতে যাওয়ার পথে হাফেজ সাহেব যায়, আলেম যায়, সাথে সাথে বাপ মা থেমে যায়। বাপ মা থাইমে বলতেছে, না আমরাও জান্নাতে যাব না। কেন? কই তুমি যদি তোমার বাপ মা ছাড়া জান্নাতে না যাও, আমরাও আমাদের বাপ মা ছাড়া জান্নাতে যাইমু না। আল্লাহ বলবে, যাও আমার কোরআনের পাখির দাদা দাদিরে নিয়ে আসো। দাদা দাদিরে যখন তুলতে যাবে, তখন ওই এলাকার, এই যে মাদ্রাসা আপনাদের, এই এলাকার মানুষজন ওই তার দাদা দাদিরে ধরবে, ভাইরে তোমরা যে আজকে বের হইতেছো ভালো কথা, কিন্তু আমরা তো ওই এলাকার মানুষ,
যেই এলাকার মাদ্রাসায় তোমাদের নাতিটা হাফেজ হইছে, আলেম হইছে, আমরা ওই এলাকার মানুষ, আমরা মাদ্রাসার দিকে নজর করছি, তার থাকার ব্যবস্থা করছি, তার খাওয়ার ব্যবস্থা করছি, আজকে আমরা কিছু মানুষ জাহান্নামে আটকে গেছি, তোমরা একটু যায় কইও তারে সুপারিশ করতো। তখন এই দাদা দাদি আইসা যখন এই মানুষগুলার কথা শোনাবে, কোরআনের হাফেজ আলেমে দিন বলবে, আল্লাহ ওই মানুষগুলার সাহায্য না পেলে আমি তোমার কোরআন সিনাই নিতে পারতাম না, আল্লাহ তারা আমার থাকার জায়গা করে দিছে, আমার খাওয়ার ব্যবস্থা করে দিছে, আল্লাহ আমি তাদেরকে সাথে চাই। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ওই মানুষগুলাকে জাহান্নাম থেকে আইনা দুইটা সারিতে দাঁড় করাও, আর মাঝখান দিয়ে আমার কোরআনের পাখিরে সারো, দেখি আমি আল্লাহ তারে কতজনে চিনে আর সে কতজনকে চিনে। তখন মাঝখান দিয়ে সারা মাত্রই প্রত্যেকে তারে চিনবে, একজনে বলবে, হুজুর আপনি আমারে চিনছেন, আনাল্লাদি সাকাইতুকা মা আ, আমি আপনাকে একদিন এক গ্লাস পানি পান করাইছিলাম, মায়ার নবী হাদিসে এইভাবেই বলছেন। আরেকজনে বলবে, হুজুর আপনি আমাকে চিনছেন, আনাল্লাদি ওয়াহাবতুলাকা উজুয়া, আমি আপনাকে একদিন এক বদনা ওজুর পানি দিছিলাম। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেন, নবী এই দুই কথা বলে শুধু দুইজনকে বুঝাইলেন না, এইভাবে অসংখ্য মানুষজন সহযোগিতার কথা ইয়াদ করাই দিবে, আর তখন তার ইয়াদ হয়ে যাবে। আল্লাহ বলবেন, আমার কোরআনের পাখিরে যতজনে চিনতেছে আর সে যতজনকে চিনতেছে সব সহ জান্নাতে দিয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ প্যারে হাজিরিন, তাহলে বলুন মাদ্রাসার সহযোগিতা করলে লাভ আছে নি না নাই? একজন ছেলেকে, সন্তানকে, নাতিকে কোরআনের হাফেজ আলেম বানাইলে লাভ আছে নি না নাই? দশজন মার্কা মারা জাহান্নামীরে একজন হাফেজ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আরেকজন হইল যেই বাড়ির সে খাইয়া হাফেজ সাহ হইছে, অথবা যিনি তারে সারা বছর খাওয়াইয়া হাফেজে কোরআন বানাইছে, ওই বাড়ির লদিং মাস্টার, লদিং মাস্টার নেই। এ কথাটা আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ তার কিতাবে হাদিসের ব্যাখ্যায় লিখছেন, অনেক মুহাদ্দিসিনে কেরাম লিখছেন, যে মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ির সাথে ওই দুজন মানুষও যাবে যারা তারে হাফেজ বানাইছে খাওয়াইয়া। প্যারে হাজিরিন, আল্লাহর জান্নাতে হাজারো কোটি মানুষও যদি আল্লাহ পাক জান্নাতে দিয়া দেয়, তবু আল্লাহর জান্নাতের কোনো কমতি হবে না। বরযাত্রী যেভাবে বরের সাথে ঢুকে, এইভাবে মানুষজন আলেমের সাথে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। এজন্য পিয়ারে হাজিরিন, লম্বা কোনো কথা না, আমরা অনেক কথা শুনছি শুরু থেকে নিয়ে। আপনাদের এই এলাকার মাদ্রাসা, এই মাদ্রাসা আপনাদের এলাকার জন্য রহমত, আপনাদের জন্য রহমত। মাদ্রাসার একজন ছাত্রকে খাওয়াবো বা মাদ্রাসার একজন উস্তাদকে খাওয়াবো এটা মনে না করি যে আমি তারে খাওয়াইতেছি, বরং আল্লাহর কোরআন বলে তার উসিলায় আল্লাহ আপনারে খাওয়াইতেছে। মাদ্রাসার একজন ছাত্রের উসিলায় আল্লাহ আমারে খাওয়াইতেছে, আমি তারে খাওয়াইতেছি না। ওয়ানু নাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমা ওয়া রাহমাতুল্লিল মুমিনিন। কোরআন রহমত, মাদ্রাসা রহমত, হাফিজ কোরআন রহমত। যেই ঘরে একজন হাফেজ খায়, এই ঘরে রহমত নাজিল হয়, তার খাতিরে আল্লাহ সবাইরে খাওয়ায়। আর হাজিরিন, এজন্য ছোট ছোট বাচ্চাগুলিকে কদর করি, দেখতেছি আমরা ছোট্ট বাচ্চা, কিন্তু আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন তার কদর কি পরিমাণ, আসমানের ফেরেশতারা দেখতেছে তার কদর কি পরিমাণ, আমি দেখতেছি ছোট বাচ্চা। এজন্য মাদ্রাসার ছোট বাচ্চাগুলিকে নাম ধরে না বলবো, মৌলবী সাহ বলবো, মিয়া সাহ বলবো, তারা একটা সুন্দর নাম ধরে ডাকবো। আর বাচ্চা মানুষ দোষ হবেই, ভুল হবেই, দুষ্টামি করবেই, কারণ শয়তান, শয়তান সবচেয়ে বেশি সময় দেয় একজন মাদ্রাসার ছাত্রের পিছনে, কারণ তার জীবনের সবচেয়ে বড় সফলতা, শয়তানের শয়তানি জীবনে সবচেয়ে বড় সফলতা যদি একজন মাদ্রাসার ছাত্ররে মাদ্রাসার লাইন থেকে আউট করতে পারে। কলেজের ছাত্রের পিছনে শয়তান এত সময় দিবে না, স্কুলের ছাত্রের পিছনে শয়তান এত সময় দিবে না যত সময় দিবে একজন মাদ্রাসার ছাত্রের পিছনে। এজন্য কিছু দুষ্টামি হবেই, কিছু দুষ্টামি করবেই, এগুলো আমরা মায়ার নজরে দেখব, ঠিক কিনা? যদি কোনো দৃষ্টিকটুর কোনো বিষয় আমরা দেখি যার দ্বারা মাদ্রাসার বদনাম হতে পারে, তখন সেটা চায়ের দোকানের সমালোচনা না করে আমরা মাদ্রাসায় এসে যেটা সমাধান হয় এভাবে আমরা বিষয়টা আলোচনা করব। আমি যদি চার দোকানে মাদ্রাসার বদনাম করি আর আমার বদনাম শুনে একজন মানুষ যদি তার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করা থেকে বিরত হয়ে যায়, যে মাদ্রাসায় যদি এমনই হয়, পোলারে নিয়োগ করছিলাম মাদ্রাসায় পড়াবো আর পড়াবো না আপনার কথার কারণে, যদি একজন বাবা তার সন্তানকে মাদ্রাসায় দেওয়া থেকে ফিরাইয়া নিয়ে আনে, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনার মতো এত বড় আসামি আর কেউ হবে না।
এত বড় আসামি আর কেউ হবে না। এর জন্য মাদ্রাসার মহব্বত দিলের ভিতরে তারই আছে যে ছাত্রদেরকে মহব্বত করে, উস্তাদদেরকে ভালোবাসে, মাদ্রাসার প্রতিটা ইটকে ভালোবাসে। যদি কোনো দোষ দেখে সেটা সমাজের মানুষের কাছে সেটা সমালোচনা না করে, অফিসে এসে উস্তাদের কানে কানে সেটাকে শুধরানোর নিয়তে বলে দেয়, বোঝা গেল তার দিলের ভিতরে সত্যিকার অর্থেই মাদ্রাসার মহব্বত রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়গুলো বুঝার এবং মানার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন। পরিশেষে এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন, মাদ্রাসার ছাত্র উস্তাদ সবাইকে আল্লাহ কবুল করুন, মাদ্রাসার কমিটি সহ যারা মাদ্রাসার সহযোগিতা এলাকাবাসী সবাইকে আল্লাহ মাদ্রাসার খাতিরে কবুল করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا رب العالمين قدرتي نظره মায়ার নজরে একটু তাকায় দেখো গো আল্লাহ, তোমার কতিপয় বান্দারা বসে বসে গভীর রাত পর্যন্ত কোরআনের কথা, আয় আল্লাহ তোমার নবীর কথা, তোমার নবীর নায়েবে রাসূলদের কথা শুনতেছে। আমলখানা যদি পছন্দনীয় হয় এর উসিলায় আমাদের জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করিয়া দাও। আল্লাহ যারা হাত বাড়াইছি মালিক, জানি না কার জানি আদরের মা দুনিয়ায় নাই, কার জানি আদরের বাবা দুনিয়ায় নাই। ও মালিক, যার মা নাই সে জানে মা কত বড় নিয়ামত, যাদের মা সে ঘরে গিয়া আম্মা কয়া ডাক দেয়, আমার মতো যার মা নাই মাসকে মাস বছরকে বছর চলে যায়, মা কয়া ডাক দিতে পারি না। আই মাওলাই করিম, এখনো সন্তান যখন বাড়িতে আসার খবর দেয়, দুঃখিনী মা সারা রাত দরজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সন্তানের অপেক্ষা করে, যতক্ষণ পর্যন্ত সন্তান ঘরে না আসে মা ঘুমায় না। এমনও মা যারা আমরা হারাইছি গো আল্লাহ, মেহরবানি করে সন্তানের হাতের দিকে তাকাইয়া মার কবরখানাকে জান্নাতের বাগান বানা দাও। আয় আল্লাহ, আদরের আদরের বাবা, যে বাবা বাড়ি বানায় দিয়া গেল মাথার উপরে লাইট জ্বলে ফ্যান ঘুরে, বাবা যেই করে শুয়ে আছে আলো নাই বাতাস নাই, আল্লাহ মা বাবার কবরে জান্নাতি বিছানা বিছায় দিও, মা বাবার কবরে জান্নাতি আলো বাতাসের ব্যবস্থা করে দিও। এই মাদ্রাসার ডাইনে বামে সামনে পিছনে যত মূর্তি গান কবর দেশে শায়িত, আল্লাহ প্রত্যেকের কবরকে মাদ্রাসার খাতিরে তুমি জান্নাতের টুকরা বানা দিও। আয় মাওলায়ে করিম, আদরের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বিবি বাচ্চা ভাই বোন, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দিও। আয় আল্লাহ, যারা জীবিত আছে হায়াতে বরকত দিয়া দিও, বিশেষ করে আমাদের বিবি বাচ্চার হায়াতে বরকত দিও। আল্লাহ সন্তানগুলিকে নেককার দিনদার নামাজি সন্তান বানাও। এই মাদ্রাসায় যে বাচ্চাগুলি মা বাবা দূর দূরান্ত থেকে এখানে কোরআনের মহব্বতে দিয়ে দিছে, অনেক মাদ্রাসায় লুইকা দেখি ছোট ছোট বাচ্চা, এই বাচ্চাগুলি এই বয়সে মার কোলে ঘুমাইতো, এই বাচ্চাগুলি বাবার কোলে ঘুমাইতো, মা তাদেরকে গোসল করায় দিত, খানা খাওয়ায় দিত, বিছানা বিছায় দিত। আজকে ওই বাচ্চাগুলি নিজের খানা নিজে উঠায়, নিজের বিছানা নিজে বিছায়, মালিক নিজের গোসল নিজে করে, মা ভালো খানা খাইতে পারে না, চোখের পানি জড়ায় জড়ায় মায় কান্দে, বাবা ভালো খানা খাইতে বসলে খাইতে পারে না, চোখের পানির ফুটা পড়ে, আমার বাচ্চাটা জানি মাদ্রাসে কি খাইতেছে কেমনে ঘুমাইতেছে। ও মালিক, যেই সকল বাপ মা দিনের জন্য এত বড় কুরবানি করছে গো আল্লাহ, তাদের সন্তানগুলিকে তুমি কোরআনের হাফিজ বানাও, তাদের সন্তানগুলিকে তুমি হাফেজ কোরআন বানাও, আলেম দিন বানাও। আয় আল্লাহ বাপ মার মনের আশা পূরণ করে দাও। আয় আল্লাহ এলাকার ঘরে ঘরে তুমি কোরআনের হাফেজ কবুল করে নাও। আয় আল্লাহ ঘরে ঘরে কোরআনের হাফেজ কবুল করে নাও, এলাকার প্রতিটা মানুষকে মাদ্রাসার মুয়াফিক বানা দাও, মাদ্রাসার প্রতি মহব্বত রাখার তৌফিক দাও।
আয় মাওলাই করিম, যত হাজত গাইবি খাজানা থেকে পুরা ফরমাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, মাদ্রাসার কমিটিতে যারা আছে, সহযোগিতায় যারা আছে, আল্লাহ প্রত্যেকের এই মেহনতকে নাজাতের উসিলা বানায় দাও। আয় মাওলাই করিম, আয় আল্লাহ, ছাত্র উস্তাদ সবাইকে কবুল কর। আয় মাওলা, যারা অসুস্থ আছে আমাদের মধ্যে, আল্লাহ সুস্থতার নিয়ামত দান কর। আমার মা বোনদেরকে মাফ কর, আমার যুবক ভাইদেরকে মসজিদমুখী বানাও। আল্লাহ জমানার ফিতনা ফসাদ থেকে মুসলিম যুব সমাজকে হেফাজত কর। আয় মাওলাই করিম, আমাদের দেশের উপরে রহম কর। আয় আল্লাহ, সব ধরনের ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে রক্ষা কর। আল্লাহ বিশ্ব শান্তি ফিরায় দাও, যাবতীয় অশান্তি তুমি দূর করে দাও, হিংসা বিদ্বেষ দূর করে দাও, আমাদের পরস্পরে মিল মহব্বত বাড়ায় দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।